সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত যে আমরা জানি যে ষষ্ঠ নতুন কারিকুলামে ষষ্ঠ শ্রেণীতে রেজিস্ট্রেশনের জন্য আপনার নির্দেশনা দিয়েছে, প্রায় সকল বোর্ডে নির্দেশনা দিয়েছে, এবং সেই নির্দেশনাতে তাদেরকে তাদের তথ্য সংগ্রহ করতে হবে। ঠিক নবম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে আমরা যেভাবে তথ্য ফর্ম দিয়ে তাদের তথ্যগুলো সংগ্রহ করেছি, সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীতে তথ্য ফর্মের কিছু পরিবর্তন আছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিছু বেশি তথ্য কিন্তু সংযোজন করতে হবে। সেই জন্য তাদের তথ্য সংগ্রহের জন্য একটা ফর্ম আমার তৈরি করা আছে, এই ফর্মটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। মূলত ফর্মটা হচ্ছে এখানে সপ্তম লেখা আছে, ষষ্ঠ এবং সপ্তম দুইটার জন্যই হচ্ছে এই ফর্ম, ষষ্ঠ সপ্তম দুইটার জন্যই এই ফর্মটা হবে। তো এবং এই ফর্মে তথ্যগুলো সংগ্রহ করে এই তথ্য থেকে কিন্তু নৈপুণ্য অ্যাপে যে প্রত্যেক ছাত্রকে এন্ট্রি করতে হবে সেই কার্যক্রমটাও কিন্তু এই তথ্য এই ফর্ম থেকে তথ্য নিয়ে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো এই ফর্মটা আমরা কিভাবে তৈরি করেছি, এটা মূলত যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুসারে এই ফর্মগুলো তৈরি করা হয়েছে। এখানে ছাত্রছাত্রীর নাম আছে, বাংলা ইংরেজিতে, ধর্ম, জন্ম তারিখ, রোল নাম্বার, ক্লাস রোল, শাখা, লিঙ্গ, পিতার নাম বাংলা, এবং পিতার মোবাইল নাম্বারটা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে চেয়েছে, সেটাও এখানে ইনক্লুড করা আছে। ইংরেজিতে বড় হাতের অক্ষরে পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে, জাতীয় পরিচয়পত্র নম্বর, গ্রাম, থানা, জেলা, মোবাইল নাম্বার শিক্ষার্থী যদি থাকে। এখানে এটা দেওয়া হয়েছে এই জন্যে যে এটা দিয়ে জন্য আপনারা রেজিস্ট্রেশনের কাজটাও সম্পন্ন করতে পারেন, এবং সেই সাথে নৈপুণ্য অ্যাপের যে তথ্যগুলো লাগে সেই তথ্যগুলোর জন্য আপনারা এখান থেকে নিতে পারেন। সেখানে কিন্তু শিক্ষার্থীর মোবাইলের নাম্বারের কথা বলা ছিল বা আছে, সেজন্য আমরা এটা দিয়ে দিয়েছি। এটা না হলেও কিন্তু চলবে, শিক্ষার্থীর মোবাইলের নাম্বারের জায়গায় যদি আপনার তার পিতার মোবাইল নাম্বারটা দিয়ে দেন তাও হবে। আর সংযুক্তি হচ্ছে শিক্ষার্থীর, মানে এর সাথে এটা ফর্ম পূরণ করে নিয়ে এর সাথে আরও যে যে সংযুক্তিগুলো নেবেন, সংযুক্তিগুলো হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, পিতামাতার ভোটার আইডি, পঞ্চম শ্রেণী প্রত্যয়ন, আর হচ্ছে দুই কপি ছবি। এখানে বিশেষ দ্রষ্টব্যতে লেখা আছে যে এক কপি ছবি পাসপোর্ট সাইজের ফর্মের সাথে, এই যে এখানে ফর্মের সাথে এক কপি লাগাবে, আর এক কপি হচ্ছে খাম সহ ফর্মের উপরে এইখানে লাগিয়ে দেবে। এটা কেন? এটা হচ্ছে মূলত তাদের ছবিটাকে সুন্দর করে স্ক্যান করে নেওয়ার জন্য, এখান থেকে কিন্তু ছবিটা খোলা যায় না, সেজন্য খাম সহ এইখান থেকে নেওয়া, খামের মধ্যে থেকে বের করার জন্য স্ক্যান করা যায়, আর সেই জন্যই কিন্তু এইখানে দেওয়া। এবং এটাকে মানে সত্যায়ন করার জন্য যে এই ছবিটা হঠাৎ কোনো সময় হচ্ছে হয়তো বা আপনার ছবিটা সংযোজন করা ভুল হয়ে গেল অনলাইন ফর্মে, এখান থেকে দেখে ছবিটা আপনার সত্যায়ন করে নিতে পারবেন। তো মূলত এই হচ্ছে হলো বিষয়। আর নবম শ্রেণীটাও আমি এখানে দিয়ে রেখেছি, নবম শ্রেণীটা কিন্তু অত কিছু নাই, কিছু তথ্য কম আছে আমি এখানে দিয়ে রেখেছি, এখান থেকে দেখে এগুলো সবাই বুঝতে পারবে। এখান থেকে দেখে আপনারা কিন্তু ডাউনলোড করে এটা ছাত্রদের মধ্যে প্রিন্ট করে দিতে পারেন, এবং এই এই সবগুলো ফর্ম, এই ফর্মটা কিন্তু এডিটেবল। আপনার যদি কিছু এডিট করতে হয় তাহলে এখান থেকে আপনারা এডিট করে নিতে পারবেন, এটা সম্পূর্ণ হচ্ছে এডিটেবল। এবং নিখুঁজ ব্যানে করা আছে, অভ্র দিয়ে নিখুঁজ ব্যানে করা আছে, নিখুঁজ ব্যান থেকে এটাকে আপনারা এডিট করে নিতে পারবেন। তো আপনাদের জন্য কিছুটা হলেও উপকার হয়, সেজন্য আমি ফর্মটা শেয়ার করলাম আর কি। আসলে এটা ভিডিওর তেমন কোনো বিষয় না, শুধুমাত্র ফর্মটা দেওয়ার জন্যই আপনাদেরকে আমি এই ছোট্ট করে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। আরও যদি কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আমার কাছে যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।